সম্মানিত দর্শক, ক্ষমতার বদল হোক শান্তিতে, গণতন্ত্রে আইন বিরুদ্ধ বিক্ষোভ ঠিক নয়, মার্কিন হিংসার ঘটনায় বললেন মোদি। ক্যাপিটল ভবনে দাঙ্গা পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বললেন রুহানি। ইরাকের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু মার্কিন নির্বাচনে হেরে ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল, কিছুতে যেন ট্রাম্পের হার মানতে চাইছিলেন না তার সমর্থকরা। বুধবার মার্কিন কংগ্রেসে যেভাবে হামলা চালালেন তাতে স্তম্ভিত গোটা বিশ্ব। ঘরে বাইরে নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তার উস্কানিমূলক মন্তব্যের পরেই এত বড় হামলা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে, ইনস্টাগ্রামও তার অ্যাকাউন্ট 24 ঘন্টার জন্য রাখতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। মার্কিন ক্যাপিটল হিলে এমন হিংসার ঘটনা স্তম্ভিত সকলে, আমেরিকার তাণ্ডবের ঘটনা দুঃখজনক বলেছেন মোদি। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি টুইটে বলেন যে ওয়াশিংটন ডিসির হিংসার ঘটনা খুবই পীড়াদায়ক, ক্ষমতার বদল শান্তিতে এবং নিয়মানুযায়ী হোক, গণতন্ত্রে আইন বিরুদ্ধ প্রতিবাদ মেনে নেওয়া যায় না। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, গতকাল আমেরিকার ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা চালিয়েছে তার ভেতর দিয়ে পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বেরিয়ে পড়েছে। তিনি বলেন, এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে ও ভঙ্গুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। গত বছরের জানুয়ারিতে ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। সম্মানিত দর্শক, ট্রাম্পের এমন উস্কানিমূলক আচরণ আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।